ভাই, যদি মনে করছো যে পুরীতে কোনো হোটেল পাচ্ছ না, প্রচুর দাম, অবশ্য এখন সিজন প্রচুর দাম, কিন্তু অসুবিধা কিচ্ছু নেই, মাত্র 100 টাকায় তোমরা থাকতে পারবে এক রাতের জন্য। কোথায় দেখতে পাচ্ছ, কোথায় চলে এসেছি আমি? ইউথ হোস্টেল পুরীতে। তো একা আমি জার্নি করি, বা বন্ধুদের নিয়ে বা বান্ধবীদের নিয়ে তোমরা যদি পুরীতে আসতে চাও, কম খরচায় যতটা মিনিমাম করা যায় তার জন্য কিন্তু থাকার জায়গা এটা বেস্ট। এখানে এসি, নন এসি সব কিছু, সব কিছু ডিটেলস তোমাদের বলবো, সো দেখতে থাকো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তোমাদের পুরী স্টেশন থেকে যদি পায়ে আসো, পায়ে হেঁটে আসো, পয়সা বাঁচাও, সেক্ষেত্রে কিন্তু 15 মিনিট লাগবে, মাত্র 2 কিলোমিটার। তোমরা গুগল ম্যাপে সার্চ করবে পুরী ইউথ হোস্টেল, সেই হিসাবে চলে আসবে, কোনো প্রবলেম হবে না। সব দেখতে থাকো। এখানে মোটামুটি কতদিন আগে থেকে বুকিং করতে হবে? কতদিন আগে থেকে বুকিং করতে হবে? 1 মাস আগে থেকে। কিভাবে? ফোন করি। ফোন করে বুকিং করা যাবে? আর ওয়েবসাইট বা অনলাইনে কোনো রকম অপশন নেই? ফোন নাম্বারটা একটু বলুন। 06752222424। আর তখনই কি পেমেন্ট করতে হবে? দিনের দিন এখানে এসে পেমেন্ট করা যেতে পারে। ওকে, মোট কটা ডরমিটরি আছে? টোটাল 51। ছেলে মেয়ে মিলিয়ে? মেয়ে কটা আর ছেলে কটা? মেয়ে 21 মেয়ে, আর 30 হলো ছেলে। এটা নন এসি টোটালটা? আর বাথরুমে কি ব্যবস্থা? কমন বাথরুম। এখানে স্নান থেকে শুরু করে পায়খানা বাথরুম সব করা যাবে এখানে। আর এসির কি ফেসিলিটি আছে? ফ্যামিলি রুমস। ওইখানে সিঙ্গেল কাউকে অ্যালাউ করা যাবে না? সিঙ্গেল যদি কোনো প্রবলেম নেই, সিঙ্গেল হলে অসুবিধা নেই। ওটার ভাড়া কত? এসি 1000। ওকে, ওটা সেমভাবে বুকিং করতে হবে আগে থেকে। ওকে ওকে, ওটা কটা রুম আছে? ওদের 4টে রুম। ওকে, আর রুমের মধ্যে কেমন, মানে পায়খানা বাথরুম অ্যাটাচ? একটাই রুম কি? রুম একটাই? 4টের মধ্যে রুম কটা, থাকার ঘর? একটা রুম, আর তার সাথে পায়খানা বাথরুমে অ্যাটাচ পায়খানা বাথরুম। ওকে ওকে। রিসেপশনে বসার জায়গা আছে, এবং যদি উপরে যাই সেক্ষেত্রে এরকম এম্বিয়েন্স পড়ছে। এখানে চেয়ার, মানে অনেক মিটিং টিটিং হওয়ার ব্যবস্থা আছে। আর এই সাইডে, হ্যাঁ, এদিক দিয়ে গিয়ে কিন্তু তোমাদের একটা ক্যান্টিন পড়বে। সেই ক্যান্টিনে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, ভেজ থেকে শুরু করে নন ভেজ সব রকম পাওয়া যায়। তা আমরা প্রথমে ডরমেটরিতে, উপরেরও ঘর আছে দেখতে পাচ্ছ। তা আমাদের যে ঘর দিয়েছে সেটা হলো এই ঘর, যেখানে 1টা 2টা 3টে 6টা আর মোট 10খানা কিন্তু এরকম বেড দিয়েছে, এবং বেডের কন্ডিশন এরকম খারাপ না, আর পাখাও আছে। আর সামনের লোকেশনটা হলো এমন জায়গায়, লোকেশনটা দেখো, জাস্ট মারাত্মক লোকেশন। সামনে দেখতে পাচ্ছ সমুদ্র, আর নিচে অবশ্যই যথেষ্ট গাড়ি পার্কিং করার জায়গা আছে। ওকে, আর যেটা ইম্পর্টেন্ট সেটা একটু পরে বলছি, যে এখানে কিন্তু এসি রুমেরও ব্যবস্থা, যেটা বললাম, তার বিল্ডিংটা কিন্তু ওই সামনে, এসি বিল্ডিংটা। ওকে, ঠিক কথা বলতে পুরীতে প্রচুর দাম সব কিছুতে, তার মধ্যে আজকে রবিবার, মানে আমি স্যাটারডে আর সানডেতে এসেছি। তোমরা নিশ্চয় দেখেছো ভিডিওটা, বন্দে ভারত করে এসেছিলাম। তা এই মুহূর্তে প্রচুর ক্রেজ, তার মধ্যে সামার ভ্যাকেশন চলছে, রুম পাওয়া যাচ্ছে, রুমের মিনিমাম দাম 1500 টাকাতে শুরু হচ্ছে, সেখানে মাত্র 100 টাকায় এইরকম ভিউতে, সমুদ্রের সামনে এরকম ভিউতে হোটেল পাও, যাই হোক হোটেল হোক বা ডরমেটরি হোক, মাত্র 100 টাকায় পাচ্ছ, আর কিছু না। আর তাছাড়া আমার মনে হয় যেটা, পুরীতে সে তো আর শুয়ে বসে থাকবে না, তোমরা থাকবে, ঘুরবে, আর রাতটা এখানে সে ঘুমাবে, অসুবিধা হবে না আশা করি। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এখানে টয়লেটের ব্যাপারটা, টয়লেট তো এখানে কমন বাথরুম আর কি, সো এখন চলো সেটা দেখাচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের রুমের পাশে কিন্তু আরেকটা রুম আছে এখানে, সেক্ষেত্রে দেখো পুরো ফাঁকা আছে, কিন্তু ইনকেস তোমাদের যদি বুকিং করা না হয়,
এক মাস আগে তো বুকিং করার নিয়ম, যদি বুকিং করা যদি না হয় একবার করে এখানে এসে কিন্তু খবর নিও, কারণ আমরা কিন্তু বুকিং করে আসি। ওকে, সো আসতেই পারো। আর এটা অবশ্যই লোকেশন আবার বলছি, স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে, খুব একটা আহামরি দূরে না। 100 টাকা যদি পেতে চাই একটু একটু দূরে থাকতে হবে, 2 কিলোমিটার মতো, 2 কিলোমিটার। এবার বাথরুমটা দেখাচ্ছি চলো। যেহেতু এখানে কমন বাথরুমের ব্যাপার, তা এখানে কি এদিকে রুম আছে, এদিকে রুম আছে, উপরেও রুম আছে, তা প্রত্যেকটা ফ্লোরে বাথরুম আছে। এখানে টয়লেটের জন্য একটা, এখানে চান করার জন্য দেখো, মানে শাওয়ারও আছে, কিন্তু শাওয়ারে চান করেছিলাম আজকে, তা একটা দুটো তিনটে চান করা। এখানে সামনে বেসিন আছে, আর এখানে বাথরুম একটা দুটো, মানে দুটো হলো তোমাদের ইন্ডিয়ান স্টাইলের পায়খানা, আর একটা আর দুটো হলো ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, ঠিক আছে। তা এই হলো বাথরুম। রিসেপশন থেকে সামনে গিয়েই দেখো, এখানে কিন্তু আলাদাভাবে এক্সট্রা তোমাকে জলও কিনতে হবে, কারণ এখানে অ্যাকোয়ার্ড গার্ডের ব্যবস্থা আছে, আলাদাভাবে তোমার জল কেনার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। ওকে, জল ভরে এই সাইড দিয়ে বেরোতে হবে তোমাদের, বেরিয়ে সমুদ্র তো পড়বে সাথে, আর আরেকটা ইউথ হোস্টেল, তার আগে হলো এটা তোমার ক্যান্টিন, ঠিক আছে। এখানে তোমাদের ভেজ ননভেজ সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওকে, এই হলো ভেজ থালি, ক্যান্টিনের মধ্যে পাওয়া যায় 80 টাকা, এই 70 টাকা। আর পাশে একটা ডিম ভাজার জন্য এক্সট্রা 30 টাকা নিয়েছে, কারণ অনেকদিন খাওয়া হচ্ছে না, তো তাই আর কি। যাই হোক, 100 টাকা টোটাল এই। আর যেটা বলছিলাম তোমাদের এসি রুমে, যেটা ওটা কিন্তু সামনেই আছে। ওকে, কিন্তু ব্যাপারটা হলো এসি রুম ফুল, সেখানে বাইরের লোকেরা আছে, তো স্বাভাবিকভাবেই তারা পারমিশন দেবে না, তাই রুমটা কেমন বা যতদূর উনি বললো যে একটা করে রুম থাকবে, সাথে বাথরুম অ্যাটাচ থাকবে, আর কিছু না। ওকে, এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি আজকে ফিরে চলে যাচ্ছি ইউথ হোস্টেল থেকে, ভালো অভিজ্ঞতা, তো টাটা।